চঞ্চল নগরী আজ পরিণত হয়েছে জনশূন্য অভিশপ্ত শ্মশানে। মমতাময়ী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ সচেতন নাগরিকরা নিজেদের করেছেন গৃহবন্দী। নিরাপদে আছেন আজ গোটা জাতি তথা দেশ। গোটা বিশ্বের তুলনায় করোনা ভাইরাসের হিংস্র সংক্রমণ থেকে তুলনামূলকভাবে অনেকটাই মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ সরকারের আজ মূল স্লোগান হল, করোনা ভাইরাস থেকে মুক্তি পাবার সবচেয়ে জরুরি বিষয় সামাজিক সচেতনতা এবং নিজেকে ও সমাজকে রক্ষা করবার আত্মপ্রবণতা। তারপরেও দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো আজ বঞ্চিত দৈনিক উপার্জন থেকে। মানবিক প্রয়োজনে আজ অনেকের মতোই ত্রাণ সামগ্রী সহ এই নিম্ন আয়ের মানুষগুলো পাশে দাঁড়িয়েছেন মানবতাবাদী সমাজসেবী জনপ্রিয় সাংবাদিক মনিরা জেসি। প্রচার বিমুখ এই নারী সাংবাদিক সবসময় চেয়েছেন বিপদে দুর্যোগে ও দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তার এই সেবামূলক মননশীল প্রত্যয়ে জাগ্রত হয়েছে মানবতা। আমরা বাঙালি, সকল ধর্ম, সকল বর্ণ, সকল সামাজিকতার ঊর্ধ্বে মানবতা, আর সেই প্রয়োজনে আমরা আজ সকলেই সকলের স্বজন। আসুন আমরা পাশে দাঁড়াই নিম্ন আয়ের অসহায় মানুষগুলোর।